বিরতির পর ফিরে আসলাম। টিকাকরণ চলা সত্ত্বেও আবারও দেশের কিছু কিছু জায়গায় সংক্রমণ অর্থাৎ কোভিডের সংক্রমণটা বাড়তে শুরু করেছে এবং সেক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণে যেন আনা যাচ্ছে না এখনো পর্যন্ত, যদিও এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক বৈঠক করেছেন, পূর্বেও করেছেন এবং বিভিন্ন শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। দেশের পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে টিকাকরণের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন মন্ত্রী, কিন্তু তারপরেও লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত সতর্কতা অবলম্বন করা থাকলেও সংক্রমণটা কিন্তু আবারও বাড়তে শুরু করছে একটু একটু করে দেশের কিছু কিছু জায়গাতে। বর্তমানে অ্যাক্টিভ কেস ছাড়ালো 20,000-এর গণ্ডি এবং সেক্ষেত্রে দেশে কোভিড গ্রাফ মাঝে মধ্যে ঊর্ধ্বমুখী হলেও আইসিএমআর জানিয়ে দিয়েছে যে আপাতত চতুর্থ ঢেউয়ের কোন রকম আশঙ্কা নেই যেমনটা জানানো হয়েছে। তবে ইতিমধ্যে রাজ্যের ক্ষেত্রেও একটা আশার বাণী রয়েছে যে ইতিমধ্যে রাজ্যের ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা যেটা 40-এর পর এবং তার পাশাপাশি 20-এর উপরে ভ্যাকসিনটা অনেকটাই হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ বলা যেতে পারে। তবে তার পাশাপাশি ছোটদের ক্ষেত্রে বা বাচ্চাদের বা স্কুল পড়ুয়া যারা রয়েছে তাদের ভ্যাকসিনটাও কিন্তু রাজ্যে চলছে এবং সেক্ষেত্রে শনিবারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য থেকে আমরা জানতে পারছি যে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 3,805 জন। গতকালকে যে সংখ্যাটা ছিল 7% কম, অন্তত 7% কম ছিল গতকালকে যে সংখ্যাটা এবং এরই মধ্যে দিল্লিতে আক্রান্ত 1,600 পার করেছে এবং বরাবরই আমরা দেখি কোভিডের একেবারে প্রথম থেকে এখনো পর্যন্ত, যদি আমরা 2019 থেকে ধরি বা 20 থেকে ধরি, সেক্ষেত্রে একেবারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি হোক মহারাষ্ট্র হোক এই জায়গাগুলিতে সংক্রমণটা কিন্তু বরাবরই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকে এবং এদিকে রাজ্যে করোনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে উদ্বেগ যেটা বাড়াচ্ছে সেটা হচ্ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাটা গোটা দেশে। বর্তমানে অ্যাক্টিভ কেস যেটা বেড়ে হলো 20,303, গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার আপাতত 0.05% এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন যেমনটা প্রকাশ করা হচ্ছে সেই বুলেটিন অনুযায়ী দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 22 জন। গত কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যাটাও যেটা মৃত্যুহীন থাকলেও 24 ঘন্টায় একজনের প্রাণহানি ঘটেছে যেটা জানানো হচ্ছে বুলেটিন থেকে। তবে এখনো পর্যন্ত দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা 5,24,028। সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগের মাঝেও অবশ্য আরেকটি সুস্থতার হার বা স্বস্তিজনক যেটা বলতে পারি যে পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,25,54,416 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 3,168 জন। সুস্থতার হার যেটা 98.74%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তথ্য জানাচ্ছে যে এখনো পর্যন্ত দেশে 190 কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এবং গোটা দেশের সঙ্গে তালে তাল মিলিয়েও রাজ্যেও চলছে করোনার টিকার এই মহড়া, যেখানে আমরা বিগত সময়ে দেখেছি যে ভ্যাকসিন 100% করার জন্য রাজ্য সরকার বিশেষ করে ভূমিকা নিয়েছিল এবং তার পাশাপাশি বর্তমানে সেই একই রকমভাবে টিকাটাকে এমনকি তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিকাঠামোকে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে, তৈরি করে রাখা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকেও রাজ্যে। এখনকার মতো সংবাদ পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।